সেখানে আপনি একটু আগে বলছিলেন যে নতুন আরো কিছু যন্ত্রাংশ আসার কথা, ঠিক কখন ওটাকে ব্যবহার করা হবে? রূপা, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? রাকিব আবার বলবেন। আপনি একটু আগে বললেন যে নতুন কিছু যন্ত্রাংশ আনা হচ্ছে, প্রযুক্তিগতভাবে কিছুটা উন্নত, তো ওগুলো আসলে ঠিক কখন ব্যবহার করা হবে উদ্ধার তৎপরতার জন্য? রাকিব আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি রূপা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাকিব, প্রযুক্তিগত যে ব্যবহার, ঢাকা থেকে সেনাবাহিনীর দল দুটি আধুনিক এক্সকেভেটর এনেছে, চেইন চালিত এক্সকেভেটর, যেটা উঁচু ভবনের গা থেকে ধ্বংসাবশেষ টেনে টেনে ভেঙে সরিয়ে আনতে পারে, সেরকম দুটি অত্যাধুনিক এক্সকেভেটর এই সামনের ধ্বংসস্তূপগুলো সরিয়ে ফেলার পরে তারা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোনোভাবেই কোনো ধরনের ঝুঁকি এড়িয়ে কাজ কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি যেমনটা বলছিলাম আগে আপনাকে, যে এখানে মূল জটিলতা, একজন মানুষ যদি আহত অবস্থায় ভেতরে আটকে থাকেন, তাহলে কোনোভাবেই তার কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে তাকে জীবিত রাখার জন্য কিন্তু প্রথম গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সে কারণে কিন্তু ভেতরে আটকা পড়া অনেক মৃতদেহ এখন উদ্ধার করা সম্ভব হচ্ছে না। এমন প্রযুক্তি সেনাবাহিনীর হাতে আছে, উদ্ধারকারীদের হাতে আছে, ফায়ার ব্রিগেডের হাতে আছে, যে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা খুব দ্রুত সম্ভব হবে, কিন্তু সেই দিকে তারা গুরুত্ব দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন আহত মানুষগুলোকে উদ্ধার করবার জন্য। এবং সেনা কর্মকর্তারা আমাকে জানিয়েছেন অন্তত 5 থেকে 6 দিন সময় লাগতে পারে এই ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করার ব্যাপারে। তবে এই মধ্যে মৃতদেহ পচে গন্ধ ছড়াচ্ছে, আহত দেহ থেকে গন্ধ ছড়াচ্ছে, সেখানে হচ্ছে দুর্গন্ধনাশক ছড়িয়েও আসলে উদ্ধারকর্মীদের পক্ষে কাজ করা বা যারা ভেতরে আটকা পড়ে আছেন তাদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। এবং যারা এখনো জীবিত আছেন ভেতরে তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা হবে? আপনি বলছিলেন অক্সিজেন এবং শুকনো খাবারের কথা, কিভাবে তাদেরকে বাঁচিয়ে রাখবে, প্রক্রিয়াটা আসলে কি? রাকিব, অসংখ্য ছোট ছোট গর্ত করে সেখানে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। গত রাত থেকেই মূলত এই তৎপরতাটা অনেকটাই নিয়ন্ত্রিতভাবে নিয়ম মেনে করা হচ্ছে, আর প্রতি মুহূর্তেই উদ্ধারকারীরা, আপনি ছবিতে দেখবেন যে পানি নিয়ে উদ্ধারকারীরা ছুটে যাচ্ছে, মানে অসংখ্য পানির বোতল ভেতরে তারা দেওয়ার চেষ্টা করছেন এবং খাবার দিচ্ছেন, শুকনো খাবার দিচ্ছেন, কলা দিচ্ছেন, এবং তারা সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করছেন যে এই মুহূর্তে তাদেরকে কি ধরনের সহায়তা দিলে পরে আহত মানুষগুলো সেখানে বেঁচে থাকতে পারবেন। এক উদ্ধারকারী আমাকে বলেছেন যে আহত একজন, তার দুই হাত মেশিনের নিচে চাপা পড়ে আছে, পা চাপা পড়ে আছে, মাটিতে পানি ঢেলে দেওয়ার পর তিনি জিব্বা দিয়ে চেটে চেটে সেই পানি খেয়েছেন, সেই দৃশ্য তিনি কাঁদতে কাঁদতে আমাকে বলেছেন, সেই দৃশ্য তিনি দেখে এসেছেন। মানুষগুলো এখন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছেন। আমি যেমনটা আপনাকে বলেছিলাম, এক নারী শ্রমিক, তিনি বলেছেন আমার পা চাপা পড়ে আছে, দরকার হলে আমার পা কেটে আমাকে বের করুন। সেই পা কাটার সিদ্ধান্ত রাকিব নেওয়া যাচ্ছে না, এবং তার পেছনে আটকা পড়ে আছেন আরও দুইজন নারী। যদি এই একজনকে সরানো না যায় সময় মতো, তাহলে বাকি দুইজনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কতক্ষণ টিকে থাকবেন সেই সংশয় রয়ে গেছে। এর মধ্যেই হচ্ছে উদ্ধারকারীরা যেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যে এত অসংখ্য মানুষ, কিছুতেই এই মানুষ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা এই মানুষের ভিড়ের মধ্যে যতটা সম্ভব তাদের যন্ত্রপাতি গাড়ি নিয়ে কাজ করার চেষ্টা করছেন। রাকিব, রূপা, দেখা যাচ্ছে যে উদ্ধার তৎপরতা চলার পর তারা যখন কোনো আহত লাশকে বের করে আনছে, আহত যাদেরকে বের করে আনছে তাদেরকে প্রথমত চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রাথমিক চিকিৎসা, তো ওই চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের কোনো জটিলতা হচ্ছে কি না? রাকিব, আপনি জানেন গতকাল তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যে সাভারে যে অসংখ্য বেসরকারি হাসপাতাল আছে, স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেগুলো কানায় কানায় ভরে গিয়েছিল আহত রোগীদের আর্তচিৎকারে, এবং তারপর রোগীদেরকে স্থানান্তর করা শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পঙ্গু হাসপাতালে, এবং মৃতদেহ একটি স্কুলের মাঠে রেখে স্বজনদেরকে বুঝিয়ে দিচ্ছে প্রশাসন। গত ভোর রাত থেকে আহত
আহতদের সরকারের বিশেষ নির্দেশে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখন যে কয়টি অ্যাম্বুলেন্স আপনি দেখতে পাচ্ছেন যে আহত নিহতদেরকে নিয়ে এই এলাকা থেকে বেরিয়ে যাচ্ছে, তার প্রত্যেকটির গন্তব্য সম্মিলিত সামরিক হাসপাতাল। এবং সেখানে আমাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আহতদের পরিচর্যা করা হচ্ছে, চিকিৎসা করা হচ্ছে। গতকাল আমরা রক্ত দেওয়ার অনুরোধ করেছিলাম, এই মুহূর্তে হচ্ছে বিশেষ কোনো গ্রুপের রক্তের দরকার নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যারা দিতে আগ্রহী তাদেরকে হাসপাতালগুলোতে যোগাযোগ করতে বলেছেন। এই মুহূর্তে মূলত দরকার খাবার, পানি, স্বচ্ছ সানগ্লাস, টর্চ লাইট আর অক্সিজেন। রাকিব, রূপা থাকুন আপনি আমাদের সঙ্গে, আবারও আপনার কাছে আমরা ফিরে আসব। আমরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের কাছে যেতে চাই, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মহিম মিজান। মহিম, আপনি কী দেখছেন, আহতদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের কীভাবে তাদেরকে সেবাটা দেওয়া হচ্ছে নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে? সেটি হচ্ছে রোমান, যাদেরকে আহত অবস্থা উদ্ধার করা হচ্ছে তাদেরকে এখান থেকে অ্যাম্বুলেন্স যোগে এখন এনাম ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা হিমশিম খাচ্ছে এবং যাচ্ছে এনাম ক্লিনিকে এখন সেখান থেকে শিফট করে, সেখান থেকে স্থানান্তরিত করে যারা আহত আছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর অন্যান্য সকল হাসপাতালগুলোতে। আর আসলে দেওয়ার মতো এখানে তেমন সুযোগ থাকলেও আসলে অ্যাম্বুলেন্স যোগে এত পর্যাপ্ত অ্যাম্বুলেন্স রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী সংস্থা এবং এখানে যতগুলো ক্লিনিক আছে সেই ক্লিনিকের যে ক্লিনিক কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ তারা এখানে অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে সহযোগিতা করছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় যেমন মানিকগঞ্জ কোনো কোনো রোগীকে নেওয়া হচ্ছে, ধামরাই পাশের থানা হচ্ছে ধামরাই, সেই ধামরাইতে নিয়ে যাওয়া হচ্ছে। একচুয়ালি আসলে যারা আহত উদ্ধার হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই এই উদ্ধার প্রক্রিয়া দেখতে আমরা যতটুকু জানতে পারছি যে সেনাবাহিনীর প্রধান এখানে আসছেন এবং এর আগেও আপনাকে জানিয়েছি যে জাতীয় সংসদের সরকারগুলির যে পূর্বদক্ষ আব্দুল শহীদ এখানে উপস্থিত আছেন, তিনি আসলে উদ্ধার প্রক্রিয়াটা উদ্ধার কাজটা এখন নিজে দাঁড়িয়ে থেকে দেখভাল করছেন এবং উনি আমাদেরকে জানিয়েছেন যে সরকার গতকাল থেকে ঘোষণা করে আসছে যত ধরনের সহযোগিতা করা দরকার সরকার তরফ থেকে সব ধরনের সহযোগিতা গ্রহণ করা হবে। সেই অনুযায়ী আসলে সকল যে উদ্ধারকারী সংস্থা, সকল যে সেবা উদ্ধারকারী সংস্থা, সেই সকল সেবা সংস্থা উদ্ধারকারী সংস্থাগুলো এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। এবং ভেতরে প্রমাণ বলা যেতে পারে যে কয়েক শতাব্দী লোক মহিম মহিম আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আবারও আপনার কাছে আমরা ফিরে আসবো। অবশ্যই আমরা চলে যেতে চাই অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শামীম আলামিন। শামীম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শামীম, আপনি অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে আছেন এবং সেখানে মরদেহগুলো রাখা হচ্ছে, সেখানকার পরিস্থিতি আমাদেরকে একটু বলুন। রাকিবুল্লাহ, আমি মিনিট পাঁচেক আগের কথা আপনাকে বলতে পারি। মিনিট পাঁচেক আগ পর্যন্ত এখানে 163টি মরদেহ লাশ এখানে এসে পৌঁছেছিল হিসেব অনুযায়ী, এবং সেগুলোর মধ্য থেকে 128টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আমি দেখছি যে কিছুক্ষণের মধ্যে আরো দুটি লাশ ঢুকেছে, সেই হিসেবটি ধরলে হয়তো 165 হবে, কিন্তু আমি আনুষ্ঠানিকভাবে যেহেতু আমাকে জেনে বলতে হবে সেক্ষেত্রে আমি নিশ্চিতভাবে হয়তো বলতে পারবো যে এখন এই মুহূর্তে লাশের সংখ্যা কত। তবে যেটি আমি আপনাকে জানাতে পারি সেটি হচ্ছে যে এই মুহূর্তে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ যেন এক বিষাদ মাখা একটি পরিবেশ। এখানে গতকাল রাত থেকে শুরু করে রাতের আগের থেকেই, কেননা লাশগুলো যখন থেকে আনা শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু এখানে মানুষের ভিড়, স্বজন হারা মানুষগুলো আপনি জানেন যে তারা খুঁজে ফিরছেন তাদের প্রিয় মানুষটিকে, তারা হাসপাতালে যাচ্ছেন, তারা যেখানে দুর্ঘটনা হয়েছে সেই রানা প্লাজা সাভার বাজারের সামনে সেখানে যাচ্ছেন, সেখান থেকে না পেয়ে তারা ছুটে আসছেন অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এই মাঠে। এই মাঠের বারান্দায় আমি নিজে দেখছি সারি সারি ভাবে লাশগুলো রাখা হয়েছে এবং দুপাশে অসংখ্য মানুষ আমি দেখছি তারা মুক্তিকে কেনার চেষ্টা করছেন যে তাদের প্রিয় মানুষটি এখানে লাশ হয়ে শুয়ে আছে কিনা। এবং আমি দেখছি যে অনেকে ছোটাছুটি করছেন এখান থেকে সেখানে, তারা খুঁজে ফেরবার চেষ্টা করছেন যে তাদের প্রিয় মানুষটি। আপনি যদি মাঠে আমি দেখছি আহাজারি মানুষের এবং এক বেদনা বিধুর পরিবেশ এখানে তৈরি হয়েছে, অসংখ্য মানুষ
এইখানে অন্য রকম একটি পরিবেশ। আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না যে স্বজনহারা এত মানুষ সেখানে এসেছেন। অনেকেই ছবি দেখাচ্ছেন যে দেখে মানে কর্মকর্তাদেরকে যে এই মানুষটিকে খুঁজে পাওয়া গেছে কিনা, কিংবা যখন সাংবাদিক পরিচয় পেয়ে অনেকে এগিয়ে আসছেন এবং বলছেন যে দেখুন তো এই মানুষটিকে কোথাও আপনারা দেখেছেন কিনা। সবাই ছবি নিয়ে ঘুরছেন এবং সবার একটাই আকুতি যে যদি জীবিত হয় সেটি তারা যদি তারা আহত হন সেই মানুষটিকেও তারা যেমন ফিরে পেতে চান, একইভাবে তারা ফিরে পেতে চান যদি মারা গিয়ে থাকেন তারপরও সেই মানুষটিকে। আমি দেখছি কেউ কেউ তার প্রিয় মানুষটিকে এর মধ্যে খুঁজে পেয়েছেন। আমি আপনাকে জানিয়েছি 128টি লাশ হস্তান্তর হয়েছে এবং তাদের প্রিয় মানুষটিকে যেভাবে তারা গত সকালবেলা এসেছিলেন ঠিক সেই সকালের পর পুরো পরিস্থিতি বদলে গেছে অনেকের। সাহেব, আপনি যেমনটা বলছিলেন যে 163টি মৃতদেহকে চিহ্নিত করা গেছে, তো এই যারা আসলে এই মৃতদেহ যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের কোনো তালিকা, পরিচয়ের কোনো তালিকা কি আপনার কাছে আছে? মূলত তারা কোন এলাকার বাসিন্দা? এই মুহূর্তে ঠিক একটা দীর্ঘ তালিকা আসলে লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে ভিড় করে সেই তালিকা দেখছেন এবং সেই তালিকায় আমি দেখছি তারা খুঁজে ফিরছেন তাদের প্রিয় মানুষ। তবে পুরো তালিকাটা কিন্তু এখনো সম্পূর্ণ নয়, কেননা সম্পূর্ণ নয় এই কারণে যে সবাইকে কিন্তু আসলে পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যতটা সম্ভব ততটা আসলে তারা বোর্ডে লিখে দিচ্ছেন এবং একটা হাসপাতালের সামনে আমি আহতদের একটি তালিকা দেখেছি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও প্রচুর মানুষ কিন্তু তাদের মানুষটি তাদের প্রিয় মানুষটিকে খুঁজছেন। সুতরাং এখন এই যে অধরচন্দ্র স্কুলে যে পরিপূর্ণ কোনো তালিকা এই মুহূর্তে রয়েছে তেমনটি নয়, একটি বোর্ডে চক এবং চকের ব্ল্যাকবোর্ডে চক দিয়ে পরিসংখ্যানগুলো লিখে দিচ্ছেন পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের লোকজন যে আরো একটি মৃতদেহ এসেছে সেই হিসেবে। তো নিশ্চিত হওয়া গেলে তারা তালিকাবদ্ধ করছেন, তারপরে কেউ যদি দাবিদার থাকেন সেই দাবিদার এসে পরিচয় দিলে নিশ্চিত হওয়া গেলে লাশের খরচ বাবদ আপাতত ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে। একই সাথে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে কিছু খরচ দেওয়া হচ্ছে এবং এটি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে নিশ্চিত করার ব্যাপারটি করছেন এখানকার প্রশাসন, স্থানীয় প্রশাসন। রাকিবুল্লাহ, এখানে কিন্তু বলা হয়েছিল যে শ্রম মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসকের পর্যায় থেকে দুটি কমিটি গঠন করা হবে, তো তারা কি আসলে তাদের কাজকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে? রাকিবুল্লাহ, কমিটি গঠনের বিষয়টি এখনো যেটি বলা হয়েছে সেটি আমি এই মুহূর্তে আপনাকে নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি যেটি আসলে সরেজমিনে মাঠে ঘুরে আমি যা দেখছি সেই তথ্যই আমি আপনাদেরকে দিয়েছি এবং সেই কমিটি গঠনের বিষয়টি নিয়ে নিশ্চয়ই সরকার তার পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে, সেটি খোঁজ করে হয়তোবা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো। রাকিবুল্লাহ শামীম, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আবারও আপনার কাছে ফিরে আসব। আমরা আমাদের আরেক সহকর্মী পারজানা রূপার কাছে চলে যেতে চাই। আমরা তার কাছে শুনছিলাম যে কিভাবে আটকে থাকা মানুষগুলোর খাবার এবং শুকনো ওষুধ এবং এভাবে তাদেরকে সাহায্য করছে, এবং আমাদের সহকর্মী খুব ফারজানা রূপা খুব কাছ থেকে তাদেরকে দেখে এসেছেন এবং তিনি যেমনটা বর্ণনা করছিলেন যে দুটি পিলারের মাঝখানে একটি মৃতদেহ এবং সেই মৃতদেহের হাত বা পা বের হয়ে আছে, এই সেই হাত বা পা কেটে তাদেরকে বের করার আকুতি জানাচ্ছে সেই আহত মানুষরা, কিন্তু কীভাবে সেই হাত কাটবে বা তাদেরকে বের করে আনবে সেই সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে নিতে পারছিল না উদ্ধার তৎপরতা কর্মী দর্শক।